হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ভিডিওতে বেসিক ইংলিশ থেকে কিছু অবজেক্টিভ গ্রামারের প্রশ্ন আলোচনা করব ভয়েস চেঞ্জ থেকে, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো নাও লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন দেখো, ডোন্ট লাফ অ্যাট মি, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। সঠিক অ্যান্সার কোনটা হবে? চারটে অপশান দেওয়া আছে, তো আমাদের চুজ করতে হবে সঠিকটা। তোমরা প্রথমে ভিডিওটা পজ করে অ্যান্সারটা নিজেরা করার চেষ্টা করো এবং কমেন্ট সেকশনে অপশানের উত্তরগুলো দেবে। তো সঠিক অ্যান্সার কোনটি হবে? ডোন্ট লাভ অ্যাট মি। তো বাক্যটি কোন ধরনের বাক্য আছে আমাদের এটা লক্ষ্য রাখতে হবে। এটা ইম্পারেটিভ অর্থাৎ অনুজ্ঞাসূচক বাক্যের মধ্যে পড়ছে। তো অনুজ্ঞাসূচক বাক্য আমরা লেট দিয়ে শুরু করি। তো সঠিক অ্যান্সার কোনটি হবে? লেট মি বি লাভড। যেহেতু এটা নেগেটিভ আছে সেহেতু আমাদের একটা নট আনতে হবে। তো লেট মি বি নট লাভড অ্যাট, সঠিক অ্যান্সার হবে এটা বি অপশান। কারণ অ্যাটটা সবসময়ই থাকবে, অ্যাটটা যেহেতু একটা ফিক্সড বি পজিশন সেহেতু অ্যাট লাভের পর অ্যাট বসে এটা থেকে যাবে। তো সঠিক অ্যান্সার হবে বি অপশান, লেট মি বি নট লাভড অ্যাট, অ্যান্সার হবে বি অপশান। আর এটা না হওয়ার কারণ এখানে কোনো নেগেটিভ নেই, কারণ আমাদের এটা নেগেটিভ আছে প্যাসিভ নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার টুয়েলভ, আই স হিম লিভিং দি হাউস। তো সঠিক অ্যান্সার কোনটি হবে? তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে অ্যান্সারটা কমেন্ট সেকশনে দেওয়ার চেষ্টা করো। তো আমাদের মেন ভার্বটা দেখতে হবে প্রথমে। তো মেন ভার্বের পরে যেটা আছে অবজেক্ট, অবজেক্ট এখানে দুটো আছে হিম এবং লিভিং দি হাউস। তো এখানে যেটা আছে লিভিং দি হাউসও একটা অবজেক্ট, দুটো ভয়েস চেঞ্জ করা যেতে পারে। তো এখানে আমাদের এটা হবে না, কারণ লিভিং দি হাউস হি ওয়াজ আছে। তো হি দিয়ে শুরু করি, হি সাবজেক্টে এসে হিমটা হি হয়ে যাবে। তো হি ওয়াজ, আর এখানে ভি টু রূপ আছে অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট আছে যেহেতু সেহেতু আমাদের ওয়াজ আসবে হির পর ওয়াজ। তো বি অথবা ডির অপশানের মধ্যে সঠিকটা আমাদের চুজ করতে হবে। হি ওয়াজ সিন, হি ওয়াজ সিন। তারপরে দেখো কী আছে, লিভিং দি হাউসটার থেকে যাবে, লিভিং দি হাউস এটা হবে অ্যান্সার বাই মি। আর এই আইটা অবজেক্টের আকারে চলে যাবে দিয়ে বাই মিতে যুক্ত হবে। তো সঠিক অ্যান্সার হবে বি অপশান, হি ওয়াজ সিন লিভিং দি হাউস বাই মি, সঠিক অ্যান্সার হবে বি অপশান। নেক্সট কোশ্চেন, সাম ওয়ান পুল দি বুল ভায়োলেন্টলি। তো এখানে আমাদের অবজেক্ট আর সাবজেক্টটা চুজ করতে হবে প্রথমে। মেন ভার্ব যদি আমরা বুঝতে পারি কোনটি, তারপরেই কিন্তু সবসময় অবজেক্ট থাকে এবং এর আগে থাকে সবসময় সাবজেক্ট। তো সাবজেক্ট আমাদের প্রথমে চলে আসবে অবজেক্টটা, দ্য বুল। এখানে চারটে অপশনেই দ্য বুল আছে, তারপরে দেখতে হবে কোন টেন্স আছে, ভি টু রূপ আছে অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট। তো ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য ওয়াজ আসবে, হ্যাড আসবে না, সুতরাং এই দুটো অপশান বাদ যাবে, সি এবং এ অপশান বাদ। তারপরে ওয়াজ আছে, ঠিক আছে ওয়াজ, এবং পুল আছে সেহেতু পুল হবে, এখানে টু বি আসবে না। সুতরাং সঠিক অ্যান্সার যেটা হবে ডি অপশান, দি বুল ওয়াজ পুলড ভায়োলেন্টলি, সামওয়ানটা আসবে না। সো অ্যান্সার হবে এখানে ডি অপশান, সঠিক অ্যান্সার হবে ডি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার ফর্টি, দি শার্ট ক্যান নট বি অন বাই মি এনি লঙ্গার। তো এখানে দেখা যাচ্ছে যে মডাল দিয়ে ভয়েস চেঞ্জ করা হয়েছে এবং বি যুক্ত আছে এবং ভি থ্রি রূপ আছে, তার মানে এটা আমাদের প্যাসিভে থেকে অ্যাক্টিভ হয়ে আছে। তো আমাদের যেটা করতে হবে অ্যান্সার, প্যাসিভ ফর্ম দেওয়া আছে, দি শার্ট ক্যান বি অন বাই মি এনি লঙ্গার। তো আমাদের অ্যাক্টিভ ফর্মটা আমাদের বের করতে হবে চারটি অপশান থেকে। তো দেখো এখানে বাই মি আছে, তো মিটা সাধারণত আই পরিণত হবে, সাবজেক্ট ফর্ম হচ্ছে আই। তো আই এখানে আই ক্যান নট ওয়্যার দিস শার্ট এনি লঙ্গার। তারপরে আছে
যেহেতু এখানে একটি অপশন রয়েছে সুতরাং এটাই কিন্তু আমাদের অ্যান্সার বলা যেতে পারে। আই ক্যান নট ওয়ার দিস শার্ট এনি লঙ্গার, সো এটাই হবে অ্যান্সার এ অপশন। বাকিগুলোর কোনো রুলস ফলো করছে না সুতরাং অপশন এ হবে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হি ওয়াজ অবলাইজ টু রিজাইন, তো এখানে আমাদের এটা প্যাসিভ ফর্মে দেওয়া আছে অর্থাৎ ভয়েস চেঞ্জ করা আছে, আমাদের অ্যাক্টিভ ফর্মটা করতে হবে। তো এখানে দেখো ভি থ্রি রূপ দেওয়া আছে এবং ওয়াজ আছে অর্থাৎ ভি টু রূপ হবে, আর যেটা সাবজেক্ট সেটা এখানে উইথড্র করা আছে। তো সারকামস্টান্সেস এখানে কোনোটাই কিন্তু এটাও প্যাসিভ হয়ে আছে, তারপরে এটা হবে না অ্যান্সার। যেটা হবে এটা হচ্ছে দি সারকামস্টান্সেস অবলাইজড, অবলাইজডে পর সবসময় টু পি পজিশন আছে এবং হিম হবে এখানে, এটার অবজেক্ট ফর্ম হিম হচ্ছে এবং টু রিজাইন। তো এখানে অ্যান্সার হবে সি অপশন, সারকামস্টান্সেস অবলাইজড হিম টু রিজাইন, অ্যান্সার হবে সি অপশন। নেক্সট প্রশ্ন, সাম ওয়ান স হিম পিকিং আপ এ গান, তো এর সঠিক অ্যান্সার কোনটি হবে, হি ওয়াজ সিন পিক আপ এ গান বাই সাম ওয়ান, হি ওয়াজ সিন পিকিং আপ এ গান বাই সাম ওয়ান, হি ওয়াজ সিন হোয়েন হি ওয়াজ পিকিং আপ এ গান, হি ওয়াজ সিন বাই সাম ওয়ান পিক আপ এ গান। তো সঠিক অ্যান্সার যেটা হবে, যেটা আমাদের মেন ভার্ব দেখতে হবে ভি টু, তার এরপরে যেটা আছে অবজেক্ট, তো হি হবে প্রথমে, হি ওয়াজ আসবে কারণ আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে সেই জন্য সাহায্যকারী ভার্ব সবসময় ওয়াজ আসবে। তো তিনটা ক্ষেত্রেই কিন্তু হি ওয়াজ সিন আছে। তো নেক্সট যেটা দেখার সেটা হচ্ছে হি ওয়াজ সিন পিকিং আপ আছে নেক্সট, তো এটা হবে না, এখানে পিকিং আপ নেই। তারপর এটা পিকিং আপ আছে, এটা নেই, এটাও ভুল, এবং এটাও অপশান থেকে ভুল, পিকিং আপ এ গান এবং শেষে আমাদের সাবজেক্টটা অবজেক্টের আকারে যুক্ত হয়েছে বাই সামন। তো সঠিক অ্যান্সার হবে বি, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার সেভেন্টিন, এ লায়ন ডাজ নট ইট গ্রাস হাউ আর হাংরি হি মে বি, তো এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে, ইট হচ্ছে মেন ভার্ব এবং এরপরে যেটা আছে সেটা গ্রাস হচ্ছে অবজেক্ট, তো গ্রাস দিয়ে শুরু হবে। তো গ্রাস ইজ নট ইটেন, গ্রাস ইজ নট বিং ইটেন, ইজ ইটেন অ্যান্ড ইজ বিং ইটেন, যেটা বিয়িংটা আমাদের এখানে আসবে না, কন্টিনিউয়াস থাকলে শান্ত বিং হতো, তো বিং